মা অনেকদিন তোমাদের কোনো খোঁজ খবর পাইনি, তারপর হঠাৎ করে ঠাম্মার চিঠিও পেলাম। এই মুহূর্তে কলেজ বন্ধ করে আসাটা সম্ভব ছিল না, তাও ঠাম্মা বলেছে বলে একটু চিন্তায় পড়েই ছুটে এসেছি। কিন্তু এখানে এসে মনে হচ্ছে না এলেই বোধহয় ভালো হতো। এতদিন পরে ভেবেছিলাম হয়তো তুমি। আমার কেমন যেন মনে হচ্ছে আমি এখন চলে গেলেই ভালো হবে। যার ডাক পেয়ে এসেছি সে খুশি তো, তাহলেই হবে। তুমি সত্যি খুশি না মা? এতদিনে আমার কথা একবারও তোমার মনে পড়েনি? তাহলে আমি চলে যাব। তোমার চুপ করে থাকাটাই যদি তোমার উত্তর হয় তাহলে তোর যা ইচ্ছে তাই কর। আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি তোমার ইচ্ছেটা জানতে চাই মা। আমি তোকে চলে যেতে বলেছি? না বলেও অনেক কিছু বোঝানো যায় মা। যদি তুমি আমাকে দেখে খুশি হতে, তোমার ভালো লাগতো, তাহলে তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করতে না মা। কেমন ব্যবহার করবো শুনি? কেমন ব্যবহার করবো? কি আশা করিস তুই আমার কাছ থেকে? তুই বাড়িতে এসেছিস বলে আল্লাহতে আটকানো হয়ে যাবো? হ্যাঁ, কলেজ বন্ধ করে বাড়ি চলে এসেছিস, বিরাট ভালো কাজ করেছিস। থাক এখন এখানে, থেকে যা ইচ্ছে তাই কর, শুধু আমাকে জ্বালাতে আসিস না। এমন কেন বলছো মা? আমি কি কিছু ভুল করেছি? কি কারণে তুমি এই কথাগুলো বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ছোটবেলায় তোকে বোঝানোর জন্য অভিভাবকের দরকার ছিল, তখন তোকে বোঝালে বুঝতিস। এখন তো তোর ডানা গজিয়েছে, তুই সাবালিকা হয়েছিস, নিজের স্বার্থটা খুব ভালো করে চিনতে শিখে গেছিস। এখন আর আমার ক্ষমতা আছে তোকে বোঝানো? আমি তোমার কথাগুলো কিচ্ছু বুঝতে পারছি না মা। আমি বড় হয়েছি, এটাই কি আমার অপরাধ? আমি কি তোমাকে কোনোদিনও কোনোভাবে অসম্মান করেছি? না, ব্যাস তুমি যখন নিজের মুখে বলছিস করিসনি, তাহলে তো চুকেই গেল। তাহলে আর এসব প্রশ্ন আমাকে করছিস কেন? শুধু একটা কথা বলে দিচ্ছি দীপা, তোর বাবার সামনে কিন্তু এই নাটকটা তুই দয়া করে আর করিস না। সামান্য উত্তেজনা তো বাবার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে, তাই এটাই ভালো হবে তোর বাবা যদি জানতে না পারে যে তুই এখানে এসেছিস। মানে আমি তো বাবার জন্যই এসেছি, কিন্তু তুমি এমন কেন বললে মা? অপারেশনের পরেও কি বাবা ভালো হয়নি? মা কিছু করে কোনো লাভ হলো না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, সামান্য উত্তেজনাতে বুকের বাঁ দিকটা কেমন ব্যথা করে। অপারেশনের পরও তোর বাবাকে এখনো ভয় পেও না মা, এদো না ওভাবে, আর আমাকে ভুল বুঝো না, আমি সেই আগের দীপাই আছি। তাকাও, তাকাও আমার দিকে মা গো, আমি এসেছি, বাবা একদম ভালো হয়ে যাবে দেখো। দীপাবলির সাত কাহন সোম থেকে শনি রাত 9:30 আকাশ 8:00।